রাজধানীর নিউ সুপারমার্কেটে এখন পরিচ্ছন্নতার তোড়জোড়। ঈদের আগে যে কোনো মূল্যে ব্যবসা শুরু করতে চান দোকানিরা, তবে আগুনের ঘটনার পর ক্রেতার সমাগম কেমন হবে তা নিয়ে শঙ্কায় রয়েছেন অনেকে। বিস্তারিত ওয়াসিফ পার্থ রিপোর্টে। ঈদের মাত্র এক সপ্তাহ বাকি যখন, তখনই ভয়াবহ আগুনে পুড়ে যায় রাজধানীর নিউ সুপারমার্কেটের প্রায় 300 দোকান। আগুন পুরোপুরি নেভানোর পর ফায়ার সার্ভিস জানায়, দোকানগুলোতে ঈদ উপলক্ষে রাখা বিপুল কাপড়ের কারণে নির্বাপনে বেশি সময় লাগে। অল্প কিছু ছাড়া সেসব কাপড়ের কিছুই অবশিষ্ট নেই এখন। তবু স্বপ্ন দেখেন ব্যবসায়ীরা, এজন্য উঠে পড়ে লেগেছেন পুরা মার্কেট পরিষ্কারে। যারা ব্যবসায়ী আছে তারা এগুলা পরিষ্কার করতেছে, কইডা এখানে মালটাল আইনা ভিতরে ঢুকাই দিই, আমরা পরিষ্কার করতেছি, এটার কোনো গ্যারান্টি দিচ্ছেন আমাদেরকে। আমাদের দোকানের যে অবস্থা, কবে দিবে না দিবে এটার কোনো কিছু গ্যারান্টি পাচ্ছি না আমরা। মার্কেটের কর্তৃপক্ষ লোকরা আজকে সবাই তাগিদ দিয়ে আর কি কাজগুলো করাই দিচ্ছে, যাতে আমরা আর এই দুই চার দিন আছে যাতে খুলে বসতে পারি। ঈদের আগে দু একদিন হলেও ব্যবসা করতে চান দোকানিরা, তবে পরিবারের মুখে হাসি ফোটাতে পারবেন কিনা তা নিয়ে আছেন সংশয়ে, এমনকি ক্রেতা সমাগম নিয়েও শঙ্কায় অনেকে। এখন কিন্তু আমরা যেটা ভাবতেছি, মনে হয় না যে আমাদের কপালে ঈদ আছে বা ঈদ আমরা আনন্দ করতে পারবো। এখন আমরা মার্কেট পরিষ্কার করতেছি, কর্তৃপক্ষ মার্কেটে যারা আছে তারা সিটি কর্পোরেশনের সাথে আলাপ আলোচনা করে কবে খুলবে সেটা আমাদেরকে জানাইলে সে অপেক্ষায় আমরা আছি। আমরা যদি বসতে পারতাম, মার্কেটে যদি চালু করতে পারতাম, হয়তো আমাদের লসটা কিছু গ্যাপ কমাইতে পারতাম। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। ওয়াসিফ পার্থ, দেশ টিভি, ঢাকা।